ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁপে খাওয়া যাবে কি? জানেন কি, পেঁপে খেলে আপনি বেশ কিছু ওষুধ খেতে পারবেন না। ফলগুলোর মধ্যে পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, ফলে পেঁপে খেলে অন্য ফলের তুলনায় বেশি ব্লাড সুগার বাড়ার কথা। আবার পেঁপের ল্যাটেক্স ও এনজাইমের বেশ কিছু খুব খারাপ সাইড এফেক্ট আছে। আবার পেঁপের বেশি ফাইবার, খনিজ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে অনেক রোগে আপনাকে সাহায্য করবে। তাহলে আপনি পেঁপে খাবেন না খাবেন না? আমরা এই ভিডিওতে প্রথমে আলোচনা করব সুগার নিয়ন্ত্রণে পেঁপের ভূমিকা, তারপর আলোচনা করব পেঁপের কিছু ভালো দিক, তারপর আলোচনা করব পেঁপের সাইড এফেক্টগুলো, একদম শেষে আলোচনা করব এমন কিছু উপায় যেগুলো অনুসরণ করলে পেঁপে খেলে ব্লাড সুগার বাড়বে না, সাথে পেঁপের সাইড এফেক্টও অনেকটা এড়িয়ে চলতে পারবেন। পেঁপের উপকারিতা ও অপকারিতা নিয়ে আলোচনার আগে, এখনো যদি আপনি ডক্টর বিশ্বাস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। তিন, সুগার নিয়ন্ত্রণে পেঁপে। অন্যান্য ফলের মতো পেঁপেরও বেশিরভাগ ক্যালোরি আসে কার্বোহাইড্রেট থেকে। পেঁপের ক্যালোরির 91% আসে কার্বোহাইড্রেট থেকে, মাত্র 4% ফ্যাট থেকে আর 4% প্রোটিন থেকে। পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্স 60 আর 100 গ্রাম পেঁপের গ্লাইসেমিক লোড 6, মানে পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই মাঝারি। তবে আপনি যদি অন্য ফলগুলোর সাথে পেঁপেকে তুলনা করেন, ব্লাড সুগার বাড়ার দুটো ইন্ডেক্সই তুলনামূলকভাবে বেশি। যেসব ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার কন্ট্রোলে আছে, তারা অল্প মাত্রায় নিয়ম মেনে পেঁপে খেতে পারেন, কিন্তু যারা সুগার নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তাদের পাকা পেঁপে থেকে দূরে থাকাই ভালো। ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে কিভাবে পেঁপে খাবেন জানার আগে পেঁপের বেশ কিছু উপকার জেনে নিন, যাতে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় আপনি পেঁপেকে ব্যবহার করতে পারেন। দুই, পেঁপের উপকারিতা ও অপকারিতা। এক, পরিপাকে পেঁপে। একটা বড় অংশ ডায়াবেটিস রোগী পেটের সমস্যায় ভোগেন। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে আপনার পেটের সমস্যা বাড়তে থাকবে, পরিপাকের ক্ষমতা কমবে, আর তার থেকেই সৃষ্টি হবে এক ডজন সমস্যা। পেঁপে আপনাকে পরিপাকে দারুণ ভাবে সাহায্য করবে। পেঁপের প্যাপাইন এনজাইম প্রোটিন পরিপাক সহজ করবে। যাদের ইরিটেবল বাউল সিন্ড্রোম, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা, গ্যাসের মতো সমস্যা আছে, নিয়মিত পেঁপে খেলে সমস্যাগুলো অনেকটাই কমবে। পেটের আলসার নিরাময়েও পেঁপে সহায়ক হতে পারে। তবে পেঁপে বেশি খেলে পেঁপের প্যাপাইনই আবার উপকার থেকে অপকারই বেশি করতে পারে। সব থেকে বিপজ্জনক হতে পারে আপনি যদি কাঁচা পেঁপে কাঁচা খান। কাঁচা পেঁপেতে প্যাপাইন বেশি থাকে। কাঁচা পেঁপের বেশি প্যাপাইন আপনার পৌষ্টিকতন্ত্রকে ক্ষতি করবে। তাই কাঁচা পেঁপেকে কাঁচা অবস্থায় খেতে হলে খুব কম পরিমাণে খান। আর যারা আগে থেকে পেটের সমস্যায় ভুগছেন, কাঁচা পেঁপে একেবারে এড়িয়ে চলুন। কাঁচা পেঁপে খেতে হলে রান্না করে খান অথবা পাকা পেঁপে খান। গর্ভবতী মায়েদেরও পেঁপের ল্যাটেক্স বিপদের কারণ হতে পারে। গর্ভবতী মায়েরা পেঁপে খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন। দুই, ত্বকের যত্নে পেঁপে। ব্লাড সুগার বাড়ার সাথে সাথে ত্বকের সমস্যা বাড়তে থাকে। ডায়াবেটিস রোগীদের তাই ত্বকের দিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। শুধু ডায়াবেটিস রোগী নয়, যে কোনো মানুষের জন্যই ত্বক খুবই গুরুত্বপূর্ণ। পেঁপে আপনার ত্বকের প্রাকৃতিক ডাক্তার হতে পারে। পেঁপেতে লাইকোপেনি, ভিটামিন সি এর মতো এমন কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আপনার বয়স বাড়ার জন্য ত্বকের যেসব ড্যামেজ হয় সবগুলো কমাতে পারে। আপনি নিয়মিত পেঁপে খেলে আপনার ত্বক অনেক বেশি সজীব থাকবে। আপনি 4 সপ্তাহ নিয়মিত পেঁপে খেলে নিজেই ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে, নিয়মিত পেঁপে খেলে রিঙ্কলস এর মতো ত্বকের বয়স বাড়ার লক্ষণগুলো কমতে থাকে। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বকের যে ক্ষতি হয় পেঁপে সেটিও কমিয়ে দেয়। বুঝতেই পারছেন, পেঁপে শুধু আপনার পেট পরিষ্কার করবে না,
ত্বকের ডাক্তারিও করবে, যা সুস্থ মানুষের জন্য তো দরকারই, সাথে ডায়াবেটিস ম্যানেজমেন্টেও অপরিহার্য। এর পরও কিছু মানুষের পেঁপে থেকে অ্যালার্জি হতে পারে। আপনার যদি এরকম কোনো ইতিহাস থাকে, মানে পেঁপে খেলে যদি অ্যালার্জি হয়, পেঁপে থেকে দূরে থাকুন। পেঁপে ত্বকের রিঙ্কলস, ব্রণ, রোদে ত্বক পুড়ে যাওয়া, বয়সজনিত ত্বকের সমস্যা কমাতে পারে। তাই অনেকে পেঁপেকে বিউটি প্রোডাক্ট হিসেবেও ব্যবহার করে। কিন্তু এখানে আপনাকে সাবধান করব, ত্বকে পাকা পেঁপে নিয়মিত কম করে লাগাতে পারেন, কিন্তু কাঁচা পেঁপে কখনো ত্বকে ব্যবহার করবেন না। কাঁচা পেঁপের ল্যাটেক্স ত্বকে ক্ষতি করবে। তিন, ক্যান্সার প্রতিরোধে পেঁপে। প্রতিদিন ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে, আর বয়স্ক ডায়াবেটিস রোগীর তো ক্যান্সারের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 14টি ফল ও সবজির ওপর গবেষণা থেকে দেখা যাচ্ছে একমাত্র পেঁপেই ব্রেস্ট ক্যান্সার কমাতে পারে। এছাড়া পেঁপে অন্য ক্যান্সারের সম্ভাবনাও কমাতে পারে। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেঁপের ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে দারুণ কার্যকরী। ফলে পেঁপে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হাইপোথাইরয়েডিজম ও লিভারের রোগ প্রতিরোধ, অ্যালজাইমার্স ডিজিজ প্রতিরোধে সহায়ক হয়। কিন্তু বেশ কিছু মেডিসিনের সাথে আবার পেঁপে তেমন ভালো নয়। যেমন আপনি যদি ব্লাড থিনিং এর ওষুধ ব্যবহার করেন, তাহলে পেঁপে না খাওয়াই ভালো। চার, হৃদরোগ প্রতিরোধে পেঁপে। গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত পেঁপে খেলে পেঁপের অ্যান্টিঅক্সিডেন্টগুলো খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় ও ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়, ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে, হৃদরোগের সম্ভাবনাও কমে। ফলে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, পেঁপে তাদের জন্য দারুণ কার্যকরী হতে পারে। ডায়াবেটিস ম্যানেজমেন্টেও কোলেস্টেরল নিয়ন্ত্রণ কিন্তু জরুরি। পেঁপে নিয়ম মেনে খেলে যেমন হৃদরোগের সম্ভাবনা কমে, আবার নিয়ম না মানলে, মানে বেশি বেশি পেঁপে খেলে, বিশেষ করে কাঁচা পেঁপে, আপনার ফুসফুসের সমস্যা বাড়তে পারে, অ্যাজমা কাশির মতো সমস্যা বাড়তে পারে। এক, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পেঁপে রাখার নিয়ম। এক, পাকা পেঁপের খারাপ দিক হল পাকা পেঁপেতে তুলনামূলকভাবে সুগার বেশি, গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি। আর ভালো দিক হল পাকা পেঁপেতে ল্যাটেক্স কম। ফলে পাকা পেঁপে সুস্থ মানুষ অনেকটা নিশ্চিন্তে খেতে পারলেও ডায়াবেটিস রোগীদের চিন্তার কারণ আছে। ডায়াবেটিস রোগী একবারে 100 গ্রামের কম পেঁপে খান, পেঁপের সাথে বাদাম জাতীয় খাবার খান, এতে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। দুপুর বিকেলের দিকে পাকা পেঁপে খাওয়া ভালো, রাতে পাকা পেঁপে না খাওয়াই ভালো। দুই, কাঁচা পেঁপেতে সুগার কম, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম, ফলে সুগার কমানোর উপায় হিসেবে কাঁচা পেঁপে বেশি ভালো। কাঁচা পেঁপেতে ডাইজেস্টিভ এনজাইমস গুলো তুলনামূলকভাবে বেশি, অ্যান্টিঅক্সিডেন্টও তুলনামূলকভাবে বেশি, ফলে পেঁপে থেকে বেশি উপকার পেতে গেলে আপনাকে অবশ্যই কাঁচা পেঁপে খেতে হবে। তবে কাঁচা পেঁপে খাওয়ার সমস্যা হল তার বেশি ল্যাটেক্স আপনার জন্য বিপজ্জনক। এর থেকে বাঁচার উপায় হল কাঁচা পেঁপে সিদ্ধ করে বা রান্না করে খান। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা পেঁপে রাখার আরো কিছু নিয়ম জেনে নিন। অল্প করে কাঁচা পেঁপে আপনার প্রতিদিনের সালাডে মেশান, সুগার নিয়ন্ত্রণে থাকবে, ত্বক ভালো থাকবে, ক্যান্সার থেকে দূরে থাকা সহজ হবে। কাঁচা পেঁপে সিদ্ধ করে নিয়ে তার সাথে শশা নিয়ে ব্লেন্ডারে জুস বানিয়ে নিন। সবুজ জুস ব্লাড সুগার কমিয়ে রাখবে, সাথে ত্বক ভালো রাখবে। পেঁপে ও আটা দিয়ে আপনি রুটি বা পরোটা বানিয়ে ডায়াবেটিস রোগীদের খেতে দিতে পারেন, ব্লাড সুগার কন্ট্রোল সহজ হবে। নিজেও খেতে পারেন, পেঁপের উপকারগুলো পেয়ে যাবেন। কাঁচা পেঁপে সিদ্ধ করে খেতে পারেন। কাঁচা পেঁপে আলুর ভালো বিকল্প সবজি হতে পারে, আলুর থেকে অনেক কম ব্লাড সুগার বাড়াবে। অর্থাৎ আপনি নিয়ম মেনে কাঁচা পেঁপে ও পাকা পেঁপে খেতে পারলে ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে আপনার শরীর ভিতর থেকে ক্লিন হবে, পেট পরিষ্কার হবে, ত্বকের সমস্যা কমবে, হৃদরোগের সম্ভাবনাও কমবে।